হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, এশিয়া মহাদেশের মধ্যে উন্নতির শিখরে থাকা মুসলিম দেশটির নাম মালয়েশিয়া। পরিষ্কার পরিচ্ছন্ন আর বিলাসবহুল লাইফস্টাইলের জন্য মালয়েশিয়া সারা বিশ্বে প্রসিদ্ধ। যদিও বাংলাদেশীদের কাছে মালয়েশিয়া ঘোরার চেয়ে কাজের জায়গা হিসেবে বেশি পরিচিত, তাছাড়া পর্যটকদের আকর্ষণের জন্য মুসলিম দেশ হলেও এখানে খোলামেলা লাইফস্টাইলকে অনুমতি দিয়েছে। মালয়েশিয়া বিশ্বের এমন একটি দেশ যেখানে নিজের দেশেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে পাসপোর্টের প্রয়োজন হয়। বন্ধুরা, এক সময়কার অতি দরিদ্র দেশ ছিল মালয়েশিয়া, আজ এশিয়া মহাদেশের অর্থনীতির পরাশক্তি। এখানে নানা দেশের নানা জাতের লোকজনের সংমিশ্রণ নিয়ে সৃষ্টি হয়েছে এই দেশটির মিশ্র সংস্কৃতি। মালয়েশিয়া সরকারিভাবে ধর্মনিরপেক্ষ দেশ হলেও ইসলাম ধর্মই এই দেশটির সংখ্যাগরিষ্ঠ ধর্ম। বন্ধুরা, তাই আজকে আমরা জানব দক্ষিণ চীন সাগরের কোলে অবস্থিত মালয়েশিয়ার দেশ সম্পর্কে অনেক অজানা ও রোমাঞ্চকর সব তথ্য, যা জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। আর বন্ধুরা, ভিডিওর শেষের তথ্যগুলি তো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, প্রায় 3,29,845 স্কোয়ার কিলোমিটার টোটাল জায়গা নিয়ে অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়ার এক পরাশক্তির নাম মালয়েশিয়া। মালয়েশিয়ার অফিসিয়াল নেম ফেডারেল অফ মালাই। দক্ষিণ চীন সাগর দ্বারা বেষ্টিত এই দেশটির স্থল সীমান্তে রয়েছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই, আর অন্যদিকে সমুদ্র সীমান্তে রয়েছে সিঙ্গাপুর, ভিয়েতনাম এবং ফিলিপাইন। বন্ধুরা, পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে যেতে পাসপোর্ট লাগে, এটা তো সবারই জানা, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে মালয়েশিয়াতে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে পাসপোর্ট লাগে। আসলে মালয়েশিয়া দুইটি ভাগে বিভক্ত, একটি পূর্ব মালয়েশিয়া এবং অন্যটি মালয়েশিয়ান উপদ্বীপ। আর সব থেকে মজার ব্যাপারটি হচ্ছে, এক অংশের লোকজন অন্য অংশে যেতে হলে পাসপোর্ট দেখাতেই হবে। বন্ধুরা, 1963 সালে জাপান থেকে স্বাধীনতা লাভ করার পর এই দরিদ্র মালয়েশিয়ার দেশটিকে উন্নতির পর্যায়ে নিয়ে আসতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ। মাহাতির মোহাম্মদকে বলা হয় আধুনিক মালয়েশিয়ার নির্মাতা। সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ একটানা 5 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং একটানা 25 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পরে তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্ন আর বিলাসবহুল লাইফস্টাইল মালয়েশিয়ার প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু। যদিও বাংলাদেশীদের কাছে মালয়েশিয়া ঘোরার চেয়ে কাজের জায়গা হিসেবে বেশি পরিচিত, প্রতি বছর মালয়েশিয়ান সরকার বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ শ্রমিক নিয়োগ করেন, আর এর বিনিময়ে বাংলাদেশে আসে মোটা অঙ্কের রেমিটেন্স। মালয়েশিয়ার অর্থনীতি অনেকটাই মুক্ত কিন্তু রাষ্ট্রকেন্দ্রিক। বর্তমানে মালয়েশিয়া একটি শিল্প উন্নত বাজার অর্থনীতি বলে বিবেচিত হচ্ছে। এই দেশের সরকার বিভিন্ন মাইক্রো অর্থনীতির পরিকল্পনার মাধ্যমে দেশটির অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আর মালয়েশিয়ার অর্থনীতি মূলত মুক্ত বাজার অর্থনীতি। চীন, সিঙ্গাপুর এবং আমেরিকা এই দেশটির প্রধান বাণিজ্য সহযোগী দেশ। বন্ধুরা, মালয়েশিয়ার বর্তমান জনসংখ্যা প্রায় 3 কোটি থেকে কিছুটা বেশি, যার মধ্যে 60% মানুষ মুসলিম ধর্মের অনুসারী, 10% খ্রিস্টান, 10% বৌদ্ধ এবং 6% হিন্দু, আর বাকিরা অন্যান্য ধর্মে বিশ্বাসী। এই দেশের সরকারি ভাষার নাম মালয় ভাষা। এই দেশের প্রায় 50% জনগণ এই ভাষাতেই কথা বলে। যদিও মালয়েশিয়াতে আরো প্রায় 130টি স্বতন্ত্র ভাষার প্রচলন আছে, এদের মধ্যে চাইনিজ, জাপানিজ, হিন্দি, তামিল এবং বাংলা ভাষা অন্যতম। বন্ধুরা,
মালয়েশিয়ার লোকজন খুবই শৌখিন। আমাদের দেশের মতো এখানেও প্রতিটি স্পেশাল অনুষ্ঠানে পান সুপারি থাকা বাধ্যতামূলক। আর যদি বিয়ের অনুষ্ঠান হয় তাহলে তো কথাই নেই, নতুন বউকে মনোরঞ্জন করার জন্য বিয়ের বরকে পান তো খেতেই হবে। তাছাড়া মালয়েশিয়ান মানুষেরা প্রচুর পরিমাণে চা খেতেও পছন্দ করে, তবে সেটা র চা না। এই দেশের লোকেরা গড়ে প্রায় প্রতিদিন 5 কাপের থেকেও বেশি দুধ চা পান করেন, আর এই জন্যই মালয়েশিয়ার সরকার এই দুধ চাকে মালয়েশিয়ার জাতীয় পানীয় হিসেবে ঘোষণা করেছে। এশিয়ার খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত দেশটির নাম মালয়েশিয়া। নানা বর্ণ, ধর্ম আর সংস্কৃতির মানুষের অবস্থানের ফলে এখানকার খাবারেও আছে বেশ বৈচিত্রতা। মালয়, চাইনিজ এবং ভারতীয় নানান ধরনের খাবার এখানে খুব কম দামেই পাওয়া যায়। এছাড়াও রয়েছে মধ্যপ্রাচ্য এবং থাইল্যান্ডের খাবার। বন্ধুরা, মালয়েশিয়াতে স্কাই রেস্টুরেন্ট নামে এমন একটি রেস্টুরেন্ট আছে যেটি মাটি থেকে অনেক উঁচুতে ঝুলন্ত অবস্থায় রয়েছে। আপনি শূন্যে বসেই দুপুরের লাঞ্চ অথবা রাতের ডিনার সেরে নিতে পারেন। আর আপনি জানলে অবাক হবেন যে প্রতি বছর বহু টুরিস্ট শুধুমাত্র এই রেস্টুরেন্টে খাওয়ার জন্যই মালয়েশিয়াতে আসে। মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে উন্নত বলে মনে করা হয়। আমেরিকা, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শাখা আছে এই দেশে। বন্ধুরা, এই দেশটির অফিসিয়াল ভাষা মালয় হলেও এখানে ইংরেজি ভাষার ব্যবহার লক্ষণীয়, আর যে কারণে এই দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের ভাষা নিয়ে কোনো সমস্যা হয় না। মালয়েশিয়ার রাজধানীর নাম কুয়ালালামপুর, যা এই দেশের সবচেয়ে বড় সিটি। এই দেশটির সবচেয়ে বেশি জনগণের বসবাস রয়েছে এই শহরেই। এই দেশটির প্রায় বেশিরভাগ প্রশাসনিক ভবন এই শহরেই অবস্থিত। তাছাড়া এই দেশটির অর্থনৈতিক, সামাজিক এবং বাণিজ্যিক কেন্দ্র হিসাবেও এই শহরটি বেশ গুরুত্বপূর্ণ। বন্ধুরা, মালয়েশিয়াতে রয়েছে বহু ভাষাভাষী এবং বহু জাতির মানুষ, ফলে নানান জাতির নানান রীতিনীতি এবং সংস্কৃতি দেখতে পাওয়া যায়। সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যর জন্য মালয়েশিয়ার সংস্কৃতি এবং ইন্দোনেশিয়ার সংস্কৃতি খুবই ঘনিষ্ঠ। প্রতিবেশী দেশ বলে পারস্পরিক সংস্কৃতি আদান প্রদানের মাধ্যমে এই দেশটির সংস্কৃতি একে অপরকে প্রভাবিত করে। মুসলিম প্রধান এই দেশটিতে পর্নোগ্রাফি এবং পতিতাবৃত্তির অনুমতি নেই, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এখানে গড়ে উঠেছে রেড জোন এরিয়া, যেখানে আছে নাইট ক্লাব, বিয়ার বার ও বডি মাসাজ সহ বিভিন্ন অসামাজিক প্রতিষ্ঠান। আর সব থেকে মজার ব্যাপারটি হচ্ছে এই সব বারগুলোতে পতিতাবৃত্তি এবং মাদকদ্রব্য ওপেন সিক্রেট। এই সব রেড লাইট এরিয়াগুলোতে প্রস্টিটিউট মেয়েরা বেশিরভাগ সময় রাতেই সক্রিয় থাকে। বন্ধুরা, বর্তমানে মালয়েশিয়া যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মধ্যে একটি, তাই দেশটি মুসলিম প্রধান দেশ হওয়ার সত্ত্বেও অনেক ক্ষেত্রেই ইসলামিক আইনগুলো মেনে চলা হয় না। বিশেষ করে এই দেশটির সামুদ্রিক বীজগুলো তার চলন্ত প্রমাণ। মুসলিম দেশ হলেও এই দেশটির সামুদ্রিক বীজগুলোতে পর্যটকদের খোলামেলা চলাফেরার অনুমতি আছে। তো বন্ধুরা, এই ছিল মালয়েশিয়ার দেশ সম্পর্কে সমস্ত অজানা ও রোমাঞ্চকর সব তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে পারেন। আর আপনি কি মালয়েশিয়া দেশে যেতে চান? আপনার মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।